হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখন মানে সকালে যা যাবতীয় করছি করবার পরে তো এখন এখানে একটা ড্রিঙ্কস খাইতেছি। তো এটা সফট ড্রিঙ্কস আর কি। তো এটা আমি নিজের হাতে বানাইছি, লগে একটা আমার গ্লাস। দেন আমি দুপুরে ভাত টাত খাইয়া আবার স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকেও বেড়াতে যাইতেছি এখানে, মানে বেড়া নিয়ে শেষ না কইতে গেলে আর কি। তারপর আমি রাস্তা তাইয়া দেখতে আসি কি রৌদ্র গো, একটা ছাতা আনছি না। এই দেখো মানে রৌদ্রের লেগে ক্যামেরার মধ্যে তো বোঝা যায় না জানি। দেন আমি একটা রুমাল দিয়ে আসলাম। তারপর আমি আবার বিলোনিয়া আয়া পড়ছি আমার মামার ঘরে, আমার ভাই এখানে। তো তাই বলতেছি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবার লেগে, তো দিও তোমরা। দেন আমরা অটোত করে বাসস্ট্যান্ডে গেছি। বাসস্ট্যান্ডে যাইয়া মানে একটা সিট যদি পাইতাম গাড়ির মধ্যে, এরপরে ড্রাইভারের সিট লাইটিল্লাই পিছনে কয়েকজন মানে ফাইসি আর কি, সামনে সিট ফাইসি না। ওই দেখো ভিড়, মানে ভিড়ের মাথা ভিড়ে ঘর। দেন আজকে আমরা আয়া পড়ছি নলুয়া, আমার এখানে একটা মামার বাড়ি আছে। তো কারা কারা নলুয়া আসো কমেন্টে জানাইও, গেছো কমেন্টে জানাইও। আর আমরা খুব এনজয় করলাম। দেন আমরা বাইকে করে গেছি তারা বাড়িতে। এই দেখো এখানে ঢুকতে আসলাম তারা ঘরে। তারপরে আর কি মানে ঘরে আইয়াটে, তারপরে আমি গেছিলাম তারা পিছনে বলে কি একটা পুকুর আছে, একটা দৌড় দিছিলাম ক্যামেরাটা অন করা। ভাই আগে দিয়ে গেছে, তো আমি পিছন দিয়ে আইতাছিলাম। মানে এত সুন্দর লাগছে, মানে গ্রামীণ কালচার। আমরা এদিকে তো পুকুর টুকুর নাই, আছে পেছনে আর কি, এদিকে এরকম ভিউ নেই, সব শুধু রাবার গাছ আর রাবার গাছ। তো এখানে আইয়া খুব ভাল লাগছে, মানে সেরা সেরা জায়গাটা। আমরা আইসি বিকালের দিকে, তো তিনটা নাগাদ গাড়িতে উঠে আমরা আয়া পড়ছি এখানে চারটার সময়। তো এই দেখো তারা বাড়ির লগেই পুকুর আছে। এই দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর। এই মানে আমার এত সুন্দর লাগছে জায়গাটা, কোয়া বুঝাতে পারতেছি না। তো এখানে আমি বরবর করি আর সবটি কাট করে দিছি আর কি, কেরম লাগছে জায়গাটা সব বরবর করতে আসি। দেন আমি আয়া পড়ছি মানে পুকুরের ঘাটে আর কি। তো এখানে দুইটা ঘাটও আছে লগে দিয়া। তারপরে আমার ভাই এদিক দিয়ে পুকুরে নেমে গেছে, তে বলে স্নান করবো। আমি কিছু দিন না না এখান থেকে একখানে আইসো জ্বর আইব। তারপরে জলই দিয়ে আমরা রিল স্টিল বানাইছি একটা দুইটা, কিন্তু এটা পোস্ট করতাম না। দেন আমরা এখানে মানে ইয়ো সিঙ্গারা দিছিল সন্ধ্যার সময় খাওয়ার লেগে, কোল্ড ড্রিঙ্কসও দিছে, এটা ভিডিও করছি না। আবার রেডি ফেডি হইয়া ভাইরে গেছি এদিকে, দেখতো ভিডিও করতেছি, সবাই এখানে রেডি হইতে আছে মামি টামি। আমরা এয়ারপোর্টসি মানে আমরা না গাড়ি এয়ারপোর্টসি আমরা নিতে, আমরা নলুয়া উৎসবে যাবো। কত বড় মেলা গো এখানে, কত বড় মেলা, মানে খুব ভাল লাগছে আর কি মেলাটার মধ্যে যাইয়া। এই দেখো এখান থেকে প্যান্ডেল আরম্ভ হয়েছে, আমরা কোয়ানে নামাই দিছে ধরেছে, আমরা এদের মতন না। তো এখানে আমি একটা ওই দেখো বান্দরের বান্দর না হনুমান কি জানে মুখে একটা লাগাই দিছি। তো যাই হোক মেলা টেলা ঘুরে আইলাম, এখানে একটা দোকান দেখছি খুব সুন্দর লাগছে। তো বাড়িতে আবার ফ্রেশ ট্রেশ হইলাম আইয়া সাইরা, এখানে মানে ভাতটাত খেলেছি। টাটা বাই বাই, দেখো পরের ভিডিও।